জলবায়ু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্রমবর্ধমান হারকে ব্যাহত করতে অভিনব এক পদ্ধতি উদ্ভাবন করেছেন আইসল্যান্ডের একদল বিজ্ঞানী। তাদের উদ্ভাবিত এই পদ্ধতিতে জ্বালানি পুড়ে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড মাটির তলায় পাম্প করে জমিয়ে পাথর করে ফেলা হয়, ফলে ওই কার্বন ডাইঅক্সাইড আর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এভাবে কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করে বৈশ্বিক তাপমাত্রা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা। দ্য গার্ডিয়ান জানায়, এরই মধ্যে এই প্রকল্প থেকে 10,000 টন কার্বন ডাইঅক্সাইড জমিয়ে ফেলা হয়েছে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।